আমাদের বর্তমান পুলিশ সুপার, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অনুমতিক্রমে বগুড়া জেলার প্রতিদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা কোথাও অবৈধ দখল এবং রাস্তাঘাট দখল করে আছে ফুটপাথ বসতে দিব না, রাস্তায় কোথাও বেপরোয়া পার্কিং করতে দিব না, হেলমেট ছাড়া এবং গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট গাড়ি ছাড়া কোনো ব্যক্তি গাড়ি চালাতে বলে পারবে না, এবং এই যদি কেউ করে আমরা প্রতিনিয়ত মামলা অব্যাহত রেখেছি এবং প্রতিদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা যারা আমার পাশে আছেন, দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ, তাদের কাছে আমার অত্যন্ত আহ্বান, আপনারা সবাই আপনাদের নিজ নিজ দোকানের সামনে কোনো মোটরসাইকেলের অবৈধ পার্কিং রাখতে দেবেন না, কারণ বগুড়া জেলায় যে হারে যানজট বৃদ্ধি পেয়েছে এই যানজটকে আমরা প্রতিহত নিয়ত, আমরা এই যানজটকে বন্ধ করার জন্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা প্রতিদিনই এই অভিযান রাখবো। আজকে আমরা শুরু করেছি কন্টিনিউয়াসভাবে মাটিদালি পর্যন্ত এই অভিযান আমাদের চলবে। Yeah.
আমাদের পরের সপ্তাহে।